আসসালামু আলাইকুম বন্ধুরা, এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, বরাবর মতো আবার একটি নতুন চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ বিমানবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 2020, সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে। তো বন্ধুরা, এই বাংলাদেশ বিমানবাহিনীতে কতজন লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কত, বয়স কত, আবেদনের শুরুর তারিখ কত এবং শেষ তারিখ কত, A to Z নিয়ে এই ভিডিওর মাঝে আলোচনা করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা বলে নেই, যারা এখনও আমাদের এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চ বন্ধুরা, সার্কুলারতে ঘুরে আসা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে কাঙ্ক্ষিত চাকরির সার্কুলার বিজ্ঞপ্তিটি। প্রথমে দেওয়া আছে, আপনাদের জুম করে আমি দেখাচ্ছি, বাংলাদেশ বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। এখানে প্রথমে যে দেওয়া আছে, দেখেন শিক্ষাগত যোগ্যতা সুন্দরভাবে দেওয়া আছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা সুন্দরভাবে দেওয়া আছে। আবার নিচে দেওয়া আছে, দেখেন অন্যান্য যোগ্যতার মধ্যে দেওয়া রয়েছে, নাগরিকত্বের ক্ষেত্রে বাংলাদেশের পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন, বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত, বয়স হচ্ছে 16 বছর 6 মাস হতে 22 বছর, 1 জুলাই 2021 তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। পুরুষ প্রার্থীদের উচ্চতা রয়েছে কমপক্ষে 64 ইঞ্চি এবং বুকের মাপ 32 ইঞ্চি, প্রসারণ হচ্ছে 2 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা দেওয়া রয়েছে 64 ইঞ্চি এবং কমপক্ষে বুকের মাপ হবে, দেখেন আপনার 28 ইঞ্চি থেকে প্রসারণ হচ্ছে 2 ইঞ্চি, ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী। আর চোখের দেওয়া রয়েছে 6:6 দৃষ্টিভঙ্গি থাকতে হবে। প্রার্থীর জন্য অযোগ্যতা এখানে সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। প্রশিক্ষণ ও কমিশন, নির্বাচন পদ্ধতি, তারপর দেওয়া রয়েছে, দেখেন অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরীক্ষার সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বিশেষ সুযোগ সুবিধা, তারপর প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি, তারপর এখানে নিচে সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকল পরীক্ষা অংশগ্রহণ করা হবে। আবেদনপত্র জমাদানের নিয়মাবলীর মধ্যে প্রথমে যে একে দেওয়া আছে, সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বর সমূহ সত্যায়িত ফটোকপি। আর আপনার দেওয়া আছে অনলাইনে আবেদনের নিয়মাবলীর মধ্যে রয়েছে, সরাসরি আপনি www.joinbangladeshairforce.mailbd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনের সময়সীমার মধ্যে রয়েছে 20 নভেম্বর 2020 থেকে শুরু হবে 8 মার্চ 2021 সাল পর্যন্ত আপনার চলবে। গ্রহণের দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। পরীক্ষার তারিখ দেওয়া আছে 24 নভেম্বর 2020। তো বন্ধুরা, এখানে দেওয়া আছে পরীক্ষার কেন্দ্র, সকল বিভাগ ও সকল জেলা প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 12-15। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি। এই সার্কুলার বিজ্ঞপ্তির বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সার্কুলার লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তীতে নতুন নতুন চাকরির সার্কুলার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।